প্রজ্ঞা ভবনে বুধবার ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের উদ্যোগে একদিনের ট্রেনিং কাম সেমিনার কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে সারা রাজ্য থেকে মোট 46 জন প্রতিনিধি অংশ নেয়। কর্মসূচি সম্পর্কে TULMA স্টেট মিশন ম্যানেজার রজত কান্তি দে জানিয়েছেন যে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের স্বসহায়ক দলের যেসব ব্যাংক সখী প্রতিনিধি আছে তাদের এই ডিজি পেমেন্ট সখী ট্রেনিং কর্মসূচিতে ট্রেনিংয়ের মধ্য দিয়ে সিনিয়র সিটিজেনদের কাছ থেকে সহজে টাকা সংগ্রহ এবং ডিপোজিট সহ অন্যান্য প্রয়োজনীয় কাজকর্ম সহজে সম্পাদন করার ব্যাপারে দিশানির্দেশ প্রদান করবে। রজত কান্তি দে, আমাদের একদিনের একটা কর্মশালা এখানে অনুষ্ঠিত হয় প্রজ্ঞা ভবনে রিগার্ডিং ডিজি পেমেন্ট সখী, যারা আমরা TULMA-র অন্তর্গত স্বসহায়ক দল আছে তাদের মধ্যে থেকে যারা ব্যাংক সখী আমরা সিলেক্ট করেছি ওদেরকে আমরা ডিজি পে সখী হিসেবে সিলেক্ট করেছি। আপাতত ওদেরকে ওরা 46 জন এসছে অল ত্রিপুরা থেকে, আর সঙ্গে আমাদের স্টেট মিশন ম্যানেজমেন্ট ইউনিট থেকে লোক এসছে, CMM, CEO, SMM সবাই এসছে। আর সকালে আমাদের এখানে উদ্বোধনী হয়েছিল, এডিশনাল মিশন ডাইরেক্টর সাহেব এসেছিল, CSC স্টেট হেড এসছে। তো আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যেই বার্তা দিতে চাই সেটা হলো আমাদের যারা ব্যাংক সখী দিদিরা আছে তারা ডিজিটালি মাধ্যমে সিনিয়র সিটিজেনদের কাছ থেকে ইজিলি টাকা কালেকশন করতে পারবে, উইথড্র করতে পারবে, ডিপোজিট করতে পারবে, আরও বিভিন্ন ডিজিটালি অনেক সুবিধা নিতে পারবে ওরা। তো সেটারই একদিনে একটা কর্মশালা এখানে অনুষ্ঠিত হয়, যেটার মধ্যে আমাদের 46 জন ডিজি পেমেন্ট সখী অল ওভার ত্রিপুরা থেকে বিভিন্ন মিউনিসিপ্যালিটি থেকে আগত তারা অংশগ্রহণ করে আমাদের। অন্যদিকে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের স্টেট ম্যানেজার অসীম কুমার দাস মিশনের সহায়তায় স্ট্রিট ভেন্ডারদের জন্য গৃহীত কেন্দ্রীয় প্রকল্প থেকে সুবিধা গ্রহণের জন্য স্ট্রিট ভেন্ডারের প্রতি আবেদন রেখেছেন। আমরা একটা PM সমৃদ্ধি স্কিম চালাচ্ছি, যেটা অন্তর্গত স্ট্রিট ভেন্ডার মানে পথ বিক্রেতাকে আমরা ব্যাংকের মাধ্যমে লোন দেওয়া হয়। লোন ধাপে তিন ধাপে লোন দেওয়া হয়, 10,000, 20,000, 50,000। 10,000টা রিপেমেন্ট করলে 20,000 পাওয়া যায়, 20,000 রিপেমেন্ট করলে 50,000। তো এখানে পর্যন্ত এখন পর্যন্ত আমাদের এখানে 5,000 জন মতন অ্যাপ্লাই করা, ত্রিপুরাতে 20টা ইউএলবিতে মানে 20টা মিউনিসিপ্যালিটি থেকে অ্যাপ্লাই করা হয়েছে। এটার মধ্যে 4,000 মতন লোন পেয়ে গেছে আর এখন 20,000 জন অ্যাপ্লাই করেছে, আর খুব শীঘ্রই 50,000 লোকে অ্যাপ্লাই করবে। তা আমার কাছে সবার কাছে অনুরোধ, যারা স্ট্রিট ভেন্ডার আছে তারা এটা যে এই এই সুবিধা সুবিধা নেয়। এটা স্কিমের নাম হলো PM স্বনিধি স্কিম। ইতিমধ্যে এই প্রকল্প থেকে উপকৃত হয়েছেন বহু স্ট্রিট ভেন্ডার। পুরো এলাকার মহিলাদের অর্থনৈতিক বিকাশকে আরও তেজি করতে উল্লেখযোগ্য কাজ করছে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন। মিশনের সাহায্য পেয়ে নতুন দিশায় চলে নিজের পায়ে দাঁড়িয়েছেন বহু মানুষ। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।